वेलकम बैक टू माय चैनल एन कुकिंग होम। आज हमें सानार पायस कीभावे तैरी करते हैं से रेसिपिटाई आपनादेर साथे शेयर करब। सानार पायस तैरी करार जन्नो आमी एखाने नियेछि दूध, एखाने किछु ड्राई फ्रूट्स नियेछि, एखाने आछे काजू बादाम, किशमिश आर खेजूर, एखाने आछे साना घी आर लागछे चीनी। एखाने आमी हाफ केजी दूधेर छाना निये निएछी आर निच्छी 1 कप परिमाण घी। घीटा दिए चामच दिए एभावे सुंदर करे मेखे नेब। आमी छानाटा सुंदर भावे मेखे निएछी। एबार आमी चूलाय चले जाब। आमी चूलाय एकटा पैन बसिए दिएछी। एखाने हाफ लिटार परिमाण दूध दिए दिब। दूधटा देवार पर एकटु घन हওয়া অবধি আমি জাল করতে থাকব। দুধটা কিছুটা ঘন হয়ে এসেছে, এর ভিতর আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিব। চিনি দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করব। দুধটা 2 মিনিট মতো আমি নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এর ভিতর আমি ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেব। এখন কিছুটা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিছি আর কিছুটা রেখে দিয়েছি। পায়েসটা হয়ে যাওয়ার পর আমি ওগুলা দেব। এবার চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর জাল করব। কিছুক্ষণ জাল করার পর আমি ঘি দিয়ে মেখে রাখা ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ জাল করব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি 3 মিনিট মতো জাল করে নিয়েছি। আমি কিন্তু নাড়াচাড়া বন্ধ করিনি, নাড়াচাড়া বন্ধ না করেই জাল করে দিয়েছি। এখন আমার পায়েসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে।